জায়গাটা এত সুন্দর যে কি বলবো, আমার কোনো ভাষায় নেই বন্ধুরা। এত সুন্দর জায়গা, গঙ্গার ধারে পরিবেশটা এত ভালো লাগছে যে কি বলবো। নমস্কার, আমি কাজল, কাজল ব্লগে সবাইকে স্বাগত। কথাকে টাটা বাই বাই করে আজকে আমরা উত্তরপাড়ার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। দুপুরে লাঞ্চ করব, কিন্তু দুপুরটা না সন্ধেই হয়ে গেছে। আমাদের বেরোতে চারটেরও বেশি বেজে গেছিলো, যার কারণে আমরা খাবার অর্ডার করেছিলাম কিন্তু একটু দেরি করে এসেছিল খাবারটা। তো যাই হোক, এর পাশেই রেডারই একটা রেস্টুরেন্ট আছে, ওটা হচ্ছে চার দেওয়ালের মাঝখানে। চার দেওয়ালের মাঝখানে তো আমরা খাই, কিন্তু আজকে আমি বললাম যে না, এখানে খাবো। জায়গাটা এত ভালো লাগলো, বাইরে থেকে দেখতে খুব ভালো লাগছিলো, আর এরকম খোলা আকাশের নিচে বসা ও খাওয়ার মজাটাই আলাদা। তো যাই হোক, এটা হচ্ছে উত্তরপাড়াতে অবস্থিত, নাম হচ্ছে রেডা। তো তোমরা সার্চ করেও দেখতে পারো, তো অনেক জায়গাতে রয়েছে, আমরা এসেছি উত্তরপাড়াতে। তো যাই হোক, এখানে একটু সময় কাটালাম, আমি একটু ঘুরে দেখলাম, জায়গাটা এত সুন্দর লাগছিল যে কি বলবো, আর কোনো ভাষাই নেই আমার। তোমরাও কিন্তু একবার আসতেই পারো, জায়গাটা খুব সুন্দর, খুব ভালো লাগবে, সময় কাটাতে ভালো লাগবে। তো যাই হোক, আমি দেখো একটুখানি ফটো শ্যুট করে নিলাম, তারপর একটু রিলসও করে নিলাম, তারপর ভিডিওও করে নিলাম। তো ভিডিও তো করতেই হবে, কারণ তোমাদেরকে তো দেখাতে হবে, তাই না? তো তার কারণেই আমি ভিডিওটা করলাম। আর আমার একটু ইচ্ছে করছিলো, ওইদিকে দেখো আমাদের খাবার কিন্তু দিচ্ছে, আর এইদিকে দেখো এই ফুলটা বেশ ভালো লাগলো। ফুলটার নাম কিন্তু আমি জানি না, কিন্তু ছবি ভিডিও তুলছি। তো যাই হোক, তো দেখো গঙ্গা ধারটা অসাধারণ লাগছিলো, আর আদ্যাপীঠ মন্দির দেখা যাচ্ছিলো এখান থেকে, মানে অনেকটা দূর দিয়ে দেখা যাচ্ছিলো আমাকে। বর্মশাই বলে ওটা আদ্যাপীঠ মন্দির, আমি এখনও যাইনি। তো আমি তোমাদেরকে একবার পুরো ঘুরে দেখাচ্ছি। তো দেখো, এটা হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যেটাও দেখাবো লাস্ট অবধি। দেখো তোমরা সন্ধ্যেবেলার ভিউটাও দেখতে পাবে, সন্ধ্যেবেলা এত সুন্দর লাগছিলো, লাইটগুলো জ্বলছিলো। আর দেখো, বলতে বলতে আমাদের কিন্তু খাবার চলে এসেছে, এখনও আমার খাবার আসেনি, এটা হচ্ছে বর্মশাইদের খাবার চলে এসেছে। দেখো ওর প্লেন রাইস আর মটন, তো আরও অনেক কিছু অর্ডার করেছিল। তো ফিশ ছিল, একটা ফিশের আইটেম ছিল, মটন ছিল, তো আরও অনেক কিছু ছিল। তো যাই হোক, তারপরে দেখো সবাইকে একে একে করে বর্মশের খাবার সার্ভ করতে শুরু করে দিল। দেখো এই দেখো, এখানে জামাইবাবুকে খাবার দিচ্ছিল, তারপরে দিদিকে খাবার দিচ্ছিল, ভাইকে খাবার দিয়েছে, আর আমার খাবার এখনও আসেনি। তার মধ্যে আমি একটু ভিডিওটা করে নিলাম, এবার দেখো মটনটা দিচ্ছে। তো যাই হোক, খাবার নিয়ে কোনো কথা বলবো না, অসাধারণ টেস্ট, মানে খুব ভালো খেতে খাবারগুলো, মানে কি বলবো, এতটা আশা করিনি। অনেক রেস্টুরেন্ট হয় যে খাবার ভালো করে না, কিন্তু এখানে কি বলবো, কোনো কথা হবে না, খাবার নিয়ে অসাধারণ করেছিল, আমার তো খুব ভালো লেগেছিলো। আর এই দেখো, কথা বলতে বলতে আমার বিরিয়ানিও চলে আসলো, তো বিরিয়ানিটাও অসাধারণ করেছিল, মানে একটুখানি মুখে দিয়েছিলাম, তারপরে তো খুব ভালোই লাগলো। প্রথমে একটু টেস্ট করেছিলাম যে কীরকম লাগবে না লাগবে, ও বাবা, দেখলাম যে দারুণ টেস্ট ছিল। বর্মশাই ও জামাইবাবু, দিদি, ভাই, এরা সবাই প্লেন রাইস খাচ্ছিলো, প্লেন রাইসটা দিয়েও হেভি লাগছিলো। ওদেরকে বললাম যে তোমরা একটু ট্রাই করে দেখো বিরিয়ানিটা, বিরিয়ানিটা খুব সুন্দর করেছে। তো কথা যেরকম কাজ সেরকম, তো আমি খাইয়ে দিলাম বর্মশাইকে, আর দিদিরাও একটু খেয়ে নিল। তো যাই হোক, এবার হচ্ছে গিয়ে সন্ধেবেলা, দেখো একটু একটু সন্ধে হয়ে গেছে, লাইটগুলো যখন জ্বালিয়ে দিয়েছিলো এত সুন্দর লাগছিলো যে কি বলবো। তো গঙ্গা ধারটা দেখো অসাধারণ লাগছিলো, আর একটু হাওয়াও দিচ্ছিল, আরও বেশি মনটা ভালো লাগছিলো। তো যাই হোক, এবার তো বেরোতে হবে, অনেকক্ষণ তো এখানে থাকলাম, তো খাওয়া দাওয়া হয়ে গেছিলো, সব কমপ্লিট হয়ে গেছিলো, এবার আমরা বেরিয়ে যাব, মানে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। দেখো এর পাশেই গঙ্গার ঘাট ছিল, তো ওখান থেকে বেরিয়ে আমরা একটু গঙ্গার ঘাটে চলে গেলাম। তারপর দেখো, আগের বছর জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম, তো এবছর আর যাওয়া হয়নি, কিন্তু ওই যে মাঝে চেয়েছেন তাই দর্শনও হয়ে গেল। তো যাই হোক, তারপর বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর যদি কোনো ইনফরমেশান জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। টাটা।